সৌদি যুদ্ধজাহাজ তেল ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা হবে, হুথিদের হুমকি। সৌদি নেতৃত্বাধীন আরব জোটের যুদ্ধজাহাজ ও তেল ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর হুমকি দিয়েছে ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধারা। ইয়েমেনের বন্দরগুলো, বিশেষ করে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় হুদাইদা সমুদ্র বন্দরের ওপর আরব জোটের অবরোধের জবাবে এ হামলার হুমকি দিল তারা। হুথি আন্দোলন বলেছে, যদি আরব জোটের শীর্ষ নেতৃত্বের নির্দেশ অনুসারে ইয়েমেনের নৌবাহিনী কিংবা বন্দরগুলোর ওপর আগ্রাসন অব্যাহত থাকে, তাহলে জোটের যুদ্ধজাহাজ ও তেল ট্যাঙ্কারগুলো আর নিরাপদ থাকবে না। হুথি সামরিক কমান্ডারদের বরাত দিয়ে ইয়েমেনের আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল মাসিরা এ খবর দিয়েছে। অবরুদ্ধ বন্দরগুলো মুক্ত করার উপায় নিয়ে ইয়েমেনের নৌবাহিনীর কর্মকর্তাদের বৈঠকে শত্রুদের যুদ্ধজাহাজ ও তেল ট্যাঙ্কারে হামলার সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে গত সেপ্টেম্বর মাসে হুথি আন্দোলনের প্রধান আব্দুল মালেক আল হুথি বলেছিলেন, ইয়েমেনের বন্দরগুলোতে, বিশেষ করে হুদাইদা বন্দরে, যদি সৌদি আগ্রাসন অব্যাহত থাকে তাহলে তার যোদ্ধারা সৌদি তেল ট্যাঙ্কারে হামলা চালাতে পারে। ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন। নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।